দশক বান্দরবান রোমায় যে ব্যাংক ডাকাতি হয়েছে সেই ব্যাংক ডাকাতির পিছনে এবার পুলিশের হাত রয়েছে বলে ধারণা করা যাচ্ছে। এইমাত্র গোপন কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন সেনাপ্রধান। সেনাপ্রধানের বক্তব্যটি আমরা শুনব। অন্যদিকে ব্যাংক ডাকাতির সময় পুলিশ কেন পালিয়ে গিয়েছিল গেট থেকে সে ভিডিও নিয়ে তুলপ্রশিষ্ট হয়েছে, এইসব বিষয় নিয়ে কি গোপন তথ্য দিয়েছেন সেই ভিডিওটি আমরা আগে দেখে আসি। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক দিয়ে দেখি। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। দর্শক, আমরা জানি যে কেএনএফের সদস্যরা ব্যাংক ডাকাতি করেছে। কিছুদিন ধরে আলোচিত একটি বিষয় হচ্ছে রোমায় দানচিতে ব্যাংক ডাকাতি হয়েছে, সেই ব্যাংক ডাকাতির পিছনে সরাসরি জড়িত রয়েছে কেএনএফের সদস্যরা। এমনকি 39 জন ব্যক্তি ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে, তাদের মধ্যে রয়েছেন নারী সদস্যরা। এই প্রথম নারী সদস্যরা এরকম ভাবে দুর্ধর্ষভাবে ব্যাংক ডাকাতি করেছে বলে জানা গিয়েছে। দর্শক, আপনারা ভিডিওতে দেখেছেন সেনা সদস্যরা কিন্তু কঠিন হুঙ্কার দিয়েছেন, তাদের অভিযান অব্যাহত থাকবে যতদিন পর্যন্ত কেএনএফ এর সদস্যরা একজন বাকি আছে গ্রেপ্তারে, বাকি ততদিন পর্যন্ত তারা অভিযান চালাবে। দর্শক, আমরা জানি বাংলাদেশের পুলিশ প্রশাসন অনেক শক্তিশালী, ওদেরকে কিছুদিনের ভিতরে কিন্তু নির্মূল করে ছাড়বে বলে আমরা ধারণা করা যাচ্ছে। দর্শক, এই ভিডিওতে আপনারা যে তথ্যগুলো পেয়েছেন এসব বিষয় নিয়ে আপনার কি মতামত অবশ্যই জানাবেন। দর্শক, পরবর্তী এরকম ভিডিওগুলো কিন্তু আমরা নিয়মিত আপলোড করে থাকি নিরপেক্ষভাবে। এসব চ্যানেলগুলো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।